মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বছরের মাঝামাঝিতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায়। দিনের মাঝামাঝিতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যায়। এতে মধ্যদুপুরে কাজ করা অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে যারা উন্মুক্ত স্থানে কাজ করেন তাদের জন্য কঠিন হয়ে পড়ে কাজ করা। সৌদি আরবের জনসংখ্যার 37% প্রবাসী শ্রমিক। এর মধ্যে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক প্রবাসী শ্রমিক বাংলাদেশি। অতিরিক্ত গরমে সরাসরি সূর্যের আলোতে কাজ করার ক্ষেত্রে কর্মবিরতির এই নির্দেশনায় উপকৃত হবেন বাংলাদেশি সহ প্রবাসী সকল শ্রমিক। দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, বাসস্থান ও কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সৌদি মানব সম্পদ উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দুপুর 12টা থেকে 3টা সময় কাজ না করার জন্য সৌদি সরকার যে একটা উদ্যোগ নিয়েছে এটার জন্য আমরা ধন্যবাদ জানাই সৌদি সরকারকে। এই গরমের মধ্যে যদি আমাদের একটা বিশ্রাম হয়, রেস্ট হয় তাহলে অনেক ভালো হয়। বর্তমানে সৌদি সরকার এটা নিয়ে আসলে দুপুরবেলা যদি কাজ না করতে হয় সেরকম আসলে উদ্যোগ দিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। এদিকে সরকারের এমন সিদ্ধান্ত অমান্য করলে শ্রমিকদের নিয়োগকর্তাকে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। জনপ্রতি 3000 সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এছাড়া কাজের ক্ষেত্রে শ্রমিকদেরকে কোনো প্রকার জবরদস্তি করা যাবে না এমন সতর্কতা জারি করা হয় সৌদি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রবাসীদের স্বাস্থ্য ঝুঁকি ও যে কোনো ধরনের ক্ষতি এড়াতে সৌদি আরবের বেসরকারি খাতের সকল প্রতিষ্ঠানকে এমন নির্দেশনা মানতে হবে। কোনো প্রতিষ্ঠানে এমন আইন লঙ্ঘন হলে 1911 এই নম্বরে তাৎক্ষণিক অভিযোগ জানাতে বলা হয়েছে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তীব্র দাবদাহে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে শ্রমিকদের কর্মবিরতির এই নির্দেশনা জুন থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।